हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के एक रेसिपी को देखो। रेसिपिटी खूब ही हेल्दी एक रेसिपी। रेसिपिटी हलो बॉयल वेजिटेबल्स। यही रेसिपिटी खेते खूब भालो लागे। ताले चलून की नियेछी देखे नी। बाड़ीते अल्प अल्प करे सब्जी छिलो, सेई हिसेबे आमी सब्जीगुलो नियेछी। एखाने नियेछी एकटा मीडियम साइजेर आलू, आर नियेछी पेपे। এখানে এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, আর নিয়েছি পটল, আর আছে বেগুন, আর এতে দিয়েছি সয়াবিন। সয়াবিন আছে হাফ কাপ মতো, আর একটা টমেটো। এই সবজির সাথে দিয়ে একটু বয়েল করে নেব, যেটা তরকারিতে আমি ব্যবহার করব। আর মশলাতে লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে এটা জিরে দিয়েও করতে পারেন, 5 ফোড়নের জায়গায় জিরে দিয়েও করতে পারেন। আর কয়েকটা বড়ি নিয়েছি, 8 থেকে 10টা বড়ি নিয়েছি। এটা ভেজে ওপর থেকে ছড়িয়ে দেব। আর লাগছে আদা রসুন। আদা রসুনটাকে থেতো করে বা বেটে দেওয়া যেতে পারে। আর পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মাথার দিকটা একটু চিরে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার জন্য আমি একটা কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। এরপর জলটাকে ফুটতে দেব। ফোটা শুরু হয়ে গেছে। এখন সব সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা দিয়েও একটু নেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর মাথার দিকটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কুকার থেকে পুরোপুরি স্টিমটা রিলিজ হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর খোসাটাও খুলে গেছে। এটাকে খুব সাবধানে এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে একটু ম্যাশ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজিগুলো সেদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কড়ায় সর্ষের তেল গরম করে বড়িগুলোকে ভাজতে দেব। বড়িগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এগুলো আমি রান্নার সময় ব্যবহার করব। ওই কড়াতেই আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো হোয়াইট অয়েলেও রান্না করতে পারেন। এরপর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে কিছুক্ষণ আঁচড়া করে ভেজে নিয়েছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুনটা থেতো করেও দিতে পারেন। এবার আদা রসুনটা দিয়ে আমি 1 মিনিট মতো নাচাড়া করে ভেজে নিলাম, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টো। কাঁচা লঙ্কাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু নাচাড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটা খুবই সোজা, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে করে দেখুন, তারপর আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। ওপর থেকে কিছুটা ভাজা বড়ি দিয়ে দিলাম, আর কিছুটা ভাজা বড়ি আমি সাজানোর জন্য রেখে দিয়েছি। বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবার বড়িগুলো নেড়ে মিশিয়ে দিলাম, আর বেশিক্ষণ ফোটাবো না। এবার গ্যাসটা অফ করে দেবো। আমার বয়েল ভেজিটেবলস রেডি হয়ে গেছে।
যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এইখানে শেষ করছি, নমস্কার।